কত টগর ফুটেছে দেখো, এদিকে টগর ফুটেছে কত। গাছে জল দেবো বলে চলে এসেছি একদম সকাল সকাল। তো এইটা এত গাছপালা করা হয়েছে দেখছো, কদিন ধরে খুব খাটাখাটনি হচ্ছে গাছ নিয়ে নিয়ে, গাছ বিভিন্ন রকম গাছ করব বলে। ফুলের গাছ তো আছেই, সঙ্গে আবার লেবু গাছ, পদ্ম গাছ এসব নতুন করে যোগ হয়েছে, মাটি এনে মাটি তৈরি করা হচ্ছে, সবই হলো। কিন্তু আজকে এখন সব আবার উলট পালট হয়ে যাবে, তার কারণ হচ্ছে আজকে থেকে ছাদে মিস্ত্রি লাগবে। আর এই কাজটা আমরা অনেক দিন ধরেই মিস্ত্রিকে, মানে আমাদের যে মিস্ত্রি কাজ করে, অনেক দিন ধরেই বলছিলাম করবার জন্য, কিন্তু তার অন্যান্য হাতে কাজ ছিল বলে করছিল না। তো আজকে আজকে থেকে কাজটা করবে। তো বর্ষা আসার আগে এই কাজটা না করলে আমার ছাদে জল জমে, সেই জন্য এই কাজটা করতে হবে। আর এই এত কিছু করার পর এসে সব নষ্ট হয়ে যাবে তাই ভাবছি, তাই সকাল সকাল গাছে জল দিচ্ছি আর যতটা সম্ভব আর কি, মানে সরিয়ে সব সিঁড়িতে বা অন্যান্য কোথায় রাখবো এত গাছ সেটাই ভাবছি। তো মিস্ত্রিরা আসুক, ওরা কম মানে দেখি কী করে না করে আর কি বলে। আজকে হয়তো স্কাটিংটা খালি করবে, কালকে মানে এইগুলো ভেতরটাকে কাল পরশু নাগাদ করবে। যাই হোক, মানে এত গাছ কোথায় রাখবো আর কী করবো বুঝতে পারছি না, মানে বুঝতেই পারছো। আবার নতুন করে ছাদের ঢালাই হবে, আবার নতুন করে সব সেট আপ করতে হবে। তো এখন গাছে একটু জল দিয়ে নিই, কদিন আবার মানে ভেতরে জল দেওয়াটাও অসুবিধা হবে। আর এত বড় বড় ক্যারেট দেখো কত বড় বড়, এই যে এই ক্যারেটগুলো কোথায় রাখবো আর কি করবো নিজেই ভেবে পাচ্ছি না। মানে একটা ক্যারেটের উপর আরেকটা ক্যারেট এরকমভাবে ধরো রাখলাম, কিন্তু এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ছটা ক্যারেটে গাছ আছে, সেই গাছ মানে এই ক্যারেটগুলো এত ভারী ভারী, নিয়ে নিয়ে সিঁড়িতে রাখলো কোথায় রাখবো, মানে টেনশান শুরু হয়ে গেছে। সকালবেলা উঠে এসছি আর ভাবছি যে কোথায় কী রাখবো, রাত্রেবেলা ঘুমোতে পারছি না, ভাবছি কোথায় কী রাখবো আমি, মানে ছাদে তো মাটিও আছে, আবার মাটিও আছে, সেই এই মাটিগুলোকেও তুলতে হবে, কোনো বস্তায় ভরে রাখতে হবে, কেননা ক্যারেট যা যা যতগুলো ছিল সব ভর্তি হয়ে গেছে আর ওগুলো এক্সট্রা রয়েছে, ওগুলো বস্তায় ভরে রাখবো। তো একবারে মানে মিক্স করে সার সমেত মিক্স করে তারপর রেখে দেবো। তোমাদের দাদা কদিন ধরে গান গেয়ে গিয়ে মাটি ঠিক করলো, করার পর আর কদিন পরে করা যেত এটা আগে জানলে। হ্যাঁ আমি বলছি অনেক দিন ধরে ওকে বলছি, বলা হচ্ছে বলছিলাম যে বলছি, মানে ওর কাজ বোধহয় হাতে ছিল সেই জন্য করছিল না। আর তাই মাটিগুলো কত রাখা যায় একটু ভারী হতো না কারাই থাকলে, তারপরে মাটি রাখতাম। যদিও নোংরার কাজটা হয়ে গেল কিন্তু বস্তায় ভরে ভরে রাখতে হবে, পরে করতাম। নেট সিমেন্ট হয়ে গেলে তো জল দিয়ে পরিষ্কার করলে ইজিলি পরিষ্কারটা হতো। এই একটা কাজ করা যেতে পারে ক্যারেটগুলোকে দেখো, এই যে যে এই যে জায়গাগুলো একটু বেশি চওড়া আছে এই জায়গাগুলোকে তুলে দিলে হয় না, হ্যাঁ ওখানটা তো পড়ে যাবে না, কারণ এগুলো ওই পাশে নিয়ে যেতে। আর এই যে এই যে যেগুলো চওড়া আর কি, এই আমার এই এই ধরনের গাছগুলো যে টব আছে সেগুলো এখানে দিয়ে দেওয়া যেতে পারে, মানে রেলিংয়ে দিয়ে দেওয়া যেতে পারে। আর এইগুলোকে কোথায় রাখবো, হ্যাঁ তবে আমার পুদিনা গাছটা কিন্তু দারুণ হয়েছে, হ্যাঁ একদম দারুণ হয়েছে। তোমরা কিন্তু বাড়িতে এরকমভাবে বানিয়ে ফেলো, মানে গরমে পুদিনা খেতে খুব ভালো লাগে, মানে শরবত, পুদিনার শরবত, পুদিনার চাটনি শরীর ঠান্ডা রাখে। ঘরে বাইরের একটা নতুন পর্বে সকলকে স্বাগত জানাই। নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও মোটামুটি ভালোই আছি। আর গাছে জল দিয়ে নিচে যাব, তারপর ঘরের কাজ করব। আর মিস্ত্রিরা আসলে মিস্ত্রিদের মানে একটু দেখাশোনাও করতে হবে, কারণ অত ঘরে থাকবে না,
আমাকে মানে এটা ওটা সেটা যা লাগবে বা অর্গানাইজ করা সেগুলো আমাকেই করতে হবে। আর পায়ও ভীষণ ব্যথা, ভীষণ ব্যথা, কালকে থেকে ব্যথা খুব বেড়েছে, যার জন্য মানে আমার স্পাইনের সমস্যা, কোমরে যেরকম যন্ত্রণা হয় পায়ের এই পোর্শনটা অসম্ভব যন্ত্রণা হয় আমার। মানে যন্ত্রণাটা একটু অন্যরকমের যন্ত্রণা, হতে হতে পাটা ঠান্ডা হয়ে যায়, সেটা হচ্ছে মানে কদিন ধরেই এরকম হচ্ছে। তো এখন গাছে জল দিয়ে নি, কি খাচ্ছিস ভাই? নোংরা মুখে দিচ্ছিস কেন? তুই গোবর খাচ্ছিস? আমি এই যে লাঠিটা এইটা নিয়ে মোটর না থাকলে এই লাঠিটা নিয়ে মাথায় জম করতে করতে মানে এরকম করি। আমি এরকম করি আর মানে এরকম করে করে লাঠিটা গোড়াই আর গাছে জল দিই, না হলে মাথায় ঠুকরে ঠুকরে মাথা ব্যথা করে দেয়। এখন সিমেন্ট বালি আসছে, ছাদের কাজ হবে। এইখানে এখানে রাখো, ওই যে ওখানটা। হ্যাঁ দোলাদা তোমাদের ড্রেস করে দিয়েছে নাকি গো? ড্রেস করে দিয়েছে তোমাদের দুজনে? কিরকম হলুদ হলুদ আজ স্বপনদা কাজ করবে, সিমেন্ট বালি দিতে এসছেন, একজন দেখাশোনা করছে। মিস্ত্রিরা আসছে দেখে দেখো গা হাত গাটা ফুলিয়ে ফেলেছে। এখন এখানে বালি ফেলা হচ্ছে আর নটু আনন্দে আত্মহারা। এইগুলো যেন নষ্ট না হয়। হ্যাঁ গাছপালা, তোরা এত আনন্দ কিসের? হ্যাঁ এত আনন্দ কিসের? এ সব মানে এখন ধুলো বালি কদিনও যা মাখবে না, খুব আনন্দ হয়েছে। আনন্দ হলেই এরকম লাফালাফি করতে থাকে, খেলা সঙ্গী তোর। ওই সাইড গুলো কাজ হবে তাই তো? এগুলো সব ধুলো বালি পরে নষ্ট হয়ে যাবে, সব রং করা হয়েছে না, একটু বাঁচিয়ে বাঁচিয়ে কাজ করো। কি আর বলবো, মানে যতটা সম্ভব হয়, এত সুন্দর করে রং করার পর না, কতদিন থেকে বলছি স্বপনদাকে যে এগুলো করে দেওয়ার জন্য। ওই ওইগুলো ধারে টারে যেগুলো দেখবে ধারে রাখলে পড়ে যাবে না সেগুলো রেখো। হ্যাঁ এই চওড়াগুলো রাখলে ধারে উপরে অসুবিধা হবে না। হ্যাঁ এগুলো পড়বে না, একদম ওই সাইডে দিয়ে দাও। এই জায়গাটা করতে অসুবিধা হবে পাইপটার জন্য। অবস্থাটা দেখো,
কি হয়ে আছে, চারপাশটা কিরকম হয়ে আছে, আর কাজ হচ্ছে এদিকে, মানে দুজন এসছে আর স্বপনদা এখনো আসেনি, স্বপনদা আসবে একটু পরে, আসবে অন্য জায়গায় কাজ করছে। তো কিছুটা হয়ে গেছে কাজ, আর এদিকটা হচ্ছে আজকে মানে এই স্কার্টিং গুলো আজকে খালি হবে। আর খুব রোদ উঠেছে, ভীষণ গরম, ঘর দোর মানে একদম অগোছালো, ভীষণ খারাপ অবস্থা। মানে ওইদিকে কাজ হচ্ছে আর এদিকেও মানে অবস্থা খারাপ। আজ এই দেখছো না এই বিশাল লাউটা, কাঁধে করে নিয়ে যেতে হবে এই লাউটা দিয়ে, মাছের মাথা দিয়ে আজকে হবে। আর একটু উচ্ছে দিয়েও করবো, মানে একটু ডাল করব, আর এই মানে মাছের মাথা, এই আজকে আর কিচ্ছু রান্না করব না, একেই খুব পায়ে যন্ত্রণা হচ্ছে, তারপর উপর নিচেও করতে হচ্ছে, যার জন্য ব্যাস এই রান্না। গরমে গরমে লাউ খাওয়া কিন্তু খুব ভালো শরীরের পক্ষে, তো যেহেতু এটার মধ্যে মানে ওয়াটার কন্টেন্টটা বেশি, তাই লাউ খাওয়া খুব ভালো। আর খুব গরমও পড়েছে, তো ঘর দোর তো অগোছালো, কিছু করতে পারছি না, ভীষণ শরীর খারাপ, মানে পায়ে অসম্ভব যন্ত্রণা হচ্ছে আমার, যার জন্য আবার তার উপর আবার উপর নিচে করছি। কোন সময় শুয়ে পড়বো তার ঠিক নেই, আমি আমার মানে কর্তাকে বলেই দিয়েছি, আমি কিন্তু যে কোনো মুহূর্তে শুয়ে পড়বো, যেটুকু সাবধানে সাবধানে কাজ করার ওইটুকু করছি। আর কিছু কাজ করতেই হয়, সেগুলোকে করতেই হবে, মানে মরবাচ্চ যাই হোক করতেই হবে। হ্যাঁ, আর কালকে কালা কাজ করেছিলাম, ছেলে আমার আর ওর একটা করে খাওয়া হয়ে গেছে, আর মার দুটো আছে, আমার কর্তা আর একটা খাবে, একটা পাবে, আমার খাওয়া হয়ে গেছে, মুড়ি চানাচুর আর এই মিষ্টি, এই হয়েছে আজকে ব্রেকফাস্ট। ছেলেও তাই, ছেলে খাওয়া হয়ে গেছে। আর এখন দেখো বাজে 11:05, মা ঠাকুর ঘরে গেছিলো, ঠাকুর ঘর থেকে এসছে, এসে এখন ব্রেকফাস্ট করবে। মানে মা ঠাকুর ঘরে গেলে মানে শাশুড়ি বউ একেবারে পাল্লা দিয়ে জপ, মানে ঠাকুর ঘরে গেলে অনেকক্ষণ, মা অবশ্য অনেক ঠাকুরের নাম জপ করে, মানে শিব, কালী, দুর্গা, তারপরে যত ঠাকুর আছে সবার নাম জপ করে, তবে আমিও অত জপ টপ করি না, ওই আমার পরিষ্কার পরিচ্ছন্ন এইসব করতে আমার একটু টাইম লাগে বেশি, কিন্তু আমি আমার গুরুদেবের নাম জপ করি, আর দু একটা এমনি যা জানি মন্ত্র ওই একটু টুকটাক, এই ব্যাস, আমি খুব বেশি করি না। মার অনেকক্ষণ মানে কৃষ্ণের অষ্টতর শত নাম পড়বে, শিবের কি কি পড়েন একটু বলুন, কি কি মন্ত্র পড়েন, নারায়ণ, মাহাত্ম, আচ্ছা, এই দুটো পড়তে এত সময় লাগে আপনার, 9টায় গেছেন 11টা, লোকে দেখে বলবে বাবা রাক্ষস নাকি এত তো খায়, তোমরা হয়তো ভাবছো বাবা এটা রাক্ষস নাকি এত, লাউ আস্তে আস্তে কমে যাবে, অল্পই হবে, দুবেলা খাবো তো, না হলে আবার পরে বিকেলবেলা রাঁধতে হবে, আর এই মানে কোমরে এত ব্যথা, তারপরে এই বেশি বেশি রাঁধতে আর পারবো না, এই এটাই যা হবে। কিছুটা ডালেও যাবে, ডালে দেবো উচ্ছে দিয়ে, লাউ দিয়ে আর সজনের ডাঁটা দিয়ে ডাল করবো, শুক্তো মতো আর কি ডালটা করবো, ডালটা করবো মুগ ডাল দিয়ে, একটু ঘন ঘন ডাল হবে তো একটু বেশি পরিমাণে নিচ্ছি। এটা হচ্ছে নটুর খাবার, এটার আবার যে দেখবে নটু কী করবে, খাবি
খাবে না এটা, এই সময় খেলে খেলে খেতে হবে। যেই আমি নিতে যাবো অমনি নিয়ে নেবে। দে 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 দেবে না। আবার একটু আলু সেদ্ধ দেওয়া হলো, কুমড়ো একটু ছিল, কুমড়োটা একটু ভাজা ভাজা করে নেওয়া হলো। এই হয়েছে আজকে আমাদের রান্না। এদিকে সিমেন্ট পালি মাখানো হচ্ছে, নটু কাজ দেখাশোনা করছে, আর এদিকে সবার কাজ দেখাশোনা করছে। লাট সাহেব ঘুরে বেড়াচ্ছে। ওই পাশে সব স্কাটিং হয়ে গেছে তাই তো? আজকে স্কাটিংটা পুরোটাই হয়ে যাবে নাকি? এখন হয়ে গেছে বিকেল বেলা, আর আমি এখন এসেছি কাজ দেখতে কতদূর কাজ হলো আর কি। এদিকে স্বপনদা কাজ করছে, আর এদিকে সুজিত, আর ওর নামটা আমি জানি না, আগেও করেছে যদিও। কিন্তু এই পাশে সব স্কাটিং হয়ে গেছে। আমাদের পুচকি, পুচকি এখন আমার পোষ মেনে গেছে, দেখো হাতে কি সুন্দর বসে, একটু আদর করে দাও। এই যে পুচকি আমার এখন কিন্তু পোষ মেনে গেছে, দেখো এই যে আগে ছোট লাল আমাকে এরকম চুমু খেতো, এখন পুচকি খায়। আজকে আমার ছেলে করছে ফ্রেঞ্চ ফ্রাই। না ও খায় না, হ্যাঁ করুক নটু, হ্যাংলাম করে না শোনা, এগুলো তোমার খাবার নয়, দেখে তোকে বলছে দেওয়ার জন্য। আহা রে আমার সোনা বাচ্চাটাকে এরকম করি, ভালো লাগবে ছোট লাল আর পুচকির। এবার চলে এসছে নটু, এখন অনেক রাত্রি হয়ে গেছে, আমাদের ডিনার টিনারও হয়ে গেছে। নটু নটু দেখো কিরকম আদর করবে ওকে, এই যে দেখো নটুর সঙ্গে ওর ওর দোস্তি, এই যে নটুর দোস্তি দোস্তি, নটু চুপ করে থাকে, ওর ভালো লাগে এরকম করলে, এই না এবার আদর করে দাও, শোনো আদর করো ওকে, একটু আদর করে দাও। ওই দেখো জিভ দিয়ে চেটে দিল মাথাতে, এই যে নটু নটুর সাথে ওর দোস্তি দোস্তি দোস্তি, আচ্ছা এবার একটু আদর করে দাও নটু, একটু আদর করো শোনো, আদর করো ওকে, ওকে আদর করো, আসো আসো ওকে একটু আদর করে দাও বাবু, হ্যাঁ এই যে এই যে এই যে কুচু 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 কুচু, দেখো
কেমন আদর করছে দেখো, কেমন আদর করছে দেখো, দেখো কেমন আদর করছে ওকে। এটা খুব সত্যি কথা, মানে নটুর মতো আমি এত মিষ্টি স্বভাবের কোনো কুকুরদের দেখিনি। এত মিষ্টি স্বভাব, কোনোদিনও আমার কোনো কিছু অনিষ্ট করেনি। একবারই খালি অনিষ্ট করেছে, সেটা হচ্ছে আমার বালিশগুলোকে একটুখানি ছেঁড়া বালিশকে ছিঁড়ে ফেলেছিল। মানে ও যদি না ছিঁড়তো তাহলে আমার বালিশগুলো কেনা হতো না। অনেকদিন ধরে কিনবো কিনবো করেও কিনছিলাম না, ও ছিঁড়েছিল বলেই আমি কিনেছি। তাই ওই অন্যায়টাকে আমি আর মানে অন্যায় মনে করি না, ছেঁড়া জিনিসটাকেই ছিঁড়েছে। আজকের পর্বটা দেখে তোমাদের যদি একটু ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, প্রচুর প্রচুর শেয়ার করো, আর চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে, নতুন কিছু নিয়ে। আরেকজন আসছে নতুন।